সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল আরিফ চ্যানেলটিকে আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন লেটেস্ট টেকনোলজি ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আরিফ আর আপনারা দেখছেন টেকনিক্যাল আরিফ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, আমরা কাস্টম রোম এই নামটির সাথে অনেকেই জড়িত, বিকজ বন্ধুগণ আমরা বর্তমান যেসব ফোনগুলি ইউজ করছি, ভিভো, ওপো, এমআই এবং ওয়ানপ্লাস এবং বিভিন্ন যেসব মোবাইল আমরা ইউজ করছি, সব মোবাইলের মধ্যেই কিছু কম বেশি কাস্টম রোম ইনস্টল করা থাকে। তো বন্ধুগণ, আজকে যে ভিডিওটি আমরা দেখব, আমরা এমআই ফোর আইয়ের মধ্যে 7.1.2 নোগেট আরা রোম ইনস্টল করব। তো বন্ধুগণ, কাস্টম রোম ইনস্টল করতে গেলে আপনার বুটলোডার আনলক থাকতে হবে, শুধু তাই নয় আপনার ফোনে TWRP রিকভারি মোডও থাকতে হবে, তবেই আপনি কাস্টম রোম ইনস্টল করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা সকলেই ভিডিওটা মনোযোগ সহ দেখবেন, বিকজ কোনো স্টেপ মিস হয়ে গেলে আপনার ফোন ব্রেকও হতে পারে, তার দায়িত্ব আমার না। তো বন্ধুগণ, প্রথমে আমরা ফোনটিকে অফ, পাওয়ার অফ করে নিয়েছি। এবার আমরা ফোনটিকে রিকভারি মোডে নিয়ে যাব। তো রিকভারি মোডে নিয়ে যেতে গেলে বন্ধুগণ আমরা পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন প্রেস করে নেব। তো বন্ধুগণ, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার TWRP রিকভারি মোড ওপেন হয়ে গেছে। তো বন্ধুগণ, সব থেকে প্রথমে আমরা ওয়াইপ করে নেব। ওয়াইপে যাওয়ার পর অ্যাডভান্স ওয়াইপে চলে যাব। এখান থেকে আমরা সিস্টেম ডাটা, ডেলভিক অ্যান্ড ক্যাচ এই চারটি অপশান আমরা টিক করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর সোয়াইপ করে দেবো। সোয়াইপ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার সিস্টেম UI টোটালি ফরম্যাট হয়ে গেল। চলুন আমরা ইনস্টলে চলে যাব। ইনস্টলে যাওয়ার পর আমরা ফাইলে চলে যাব, যে ফাইলে আমাদের আছে। তো বন্ধুগণ, চলুন আমরা ইনস্টল করে নেব বেস ফর MIUI 6 জি ফাইল। এটিকে প্রথমে আমরা ফ্ল্যাশ করে নেব, ঠিক আমি যেভাবে সোয়াইপ করে ফ্ল্যাশ করে নিলাম আপনিও ঠিক ওইভাবেই করতে পারবেন। তারপরে আমরা ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর আমরা আর রোম ইনস্টল করে নেব, অর্থাৎ ফ্ল্যাশ করে নেব, ঠিক যেভাবে আমি সোয়াইপ করে দিলাম। এখানে আপনার 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। তো বন্ধুগণ, আপনার কাছে যদি এমআই ফোর আই মোবাইল হ্যান্ডসেটটি থাকে, তাহলে আপনিও এইভাবে এই মেথডে আপনিও আপনার ফোনের মধ্যে আরা রোম ইনস্টল করতে পারবেন। তার জন্য নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং আপনার যদি অন্য ফোন হয়, Redmi Note 5, Redmi Note 4, তো বন্ধুগণ আপনি গুগলে গিয়ে XDA ডেভেলপারদের ফোরামে গিয়ে আপনি ওইখান থেকে আপনার মডেল নাম্বার দিয়ে আপনার কারেক্ট রোম পেয়ে যাবেন, এবং ফ্ল্যাশ করতে চাইলে এই ম্যাটে দিয়ে আপনি করতে পারেন। বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার আর রোম ফ্ল্যাশ হয়েই এসেছে, আর কিছুটা বাকি আছে, আমরা একটু অপেক্ষা করে নেব। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার আর রোম ফ্ল্যাশ হয়ে গেছে। এবার আমরা ফ্ল্যাশ করে নেব আমাদের জিপ ফাইল, ওপেন GFS, আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আবার একই মেথড ফ্ল্যাশ করে নেবেন। তো বন্ধুগণ, আপনি যখন GF ফাইল ফ্ল্যাশ করবেন, ম্যাক্সিমাম 10 to 20 মিনিট সময় লাগতে পারে। তো তার মধ্যে বন্ধুগণ আপনি একবারের জন্যও ফোনটিকে বুট করবেন না। বাই মিস্টেকলি আপনার মনে হলো যে ফ্ল্যাশ হচ্ছে না, আপনি যদি বুট করেন আপনার ফোনটাকে, তাহলে আপনার ফোন ব্রেক হতে পারে। তো বন্ধুগণ, আমরা একটু ভিডিওটি স্কিপ করে দিচ্ছি, বিকজ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যে কারণে আমরা ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার GFS ফাইল 75%-এর বেশি ইনস্টল হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় লাগবে। তো বন্ধুগণ, আমাদের সাকসেসফুলি
জিএফস ফাইল ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে রিবুট সিলেক্ট করে নিয়ে এখান থেকে সোয়াইপ করে দেব। সোয়াইপ করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফোনটা রিবুট মোডে চলে গেছে। তো বন্ধুগণ, রিবুট যতক্ষণ হয় আমরা ভিডিওটি স্কিপ করে দিই। আর একটা কথা বন্ধুগণ, রিবুট যখন হবে তখন 10-15 মিনিট সময় লাগবে। তো আপনারা অধৈর্য হয়ে পড়ে পাওয়ার বাটন প্রেস করে দ্বিতীয়বার করে রিবুট করতে যাবেন না, বিকজ এতে আপনার ফোন ব্রেক হতে পারে। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোন সাকসেসফুলি রিবুট হয়ে গেছে, সাকসেসফুলি আমাদের রোম ইনস্টল হয়ে গেছে। চলুন আমরা এখান থেকে লিস্টগুলো সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। চলুন, তো বন্ধুগণ আমরা এখানে সেট আপ অ্যাজ নিউ করে দেবো এবং পারমিশনগুলো আমরা অ্যালাউ করে দেবো। চলুন, তো বন্ধুগণ এখানে আমরা আমাদের নাম টাইপ করে নেব। তো বন্ধুগণ, আমি যেভাবে পারমিশনগুলো অ্যালাউ করছি আপনিও ঠিক ওইভাবেই সেট করে নেবেন। চলুন আমরা এখানে অল সেট করে নিই। করে নেওয়ার পর আমরা পিক্সেল রোম সিলেক্ট করে নিই। আপনি দেখতেই পাচ্ছেন আমার ফোনের মধ্যে আরআর রোম টোটালি ইনস্টল হয়ে গেছে এবং বর্তমান ওটি খুব সুন্দর কাজও করছে। চলুন আমরা একবার দেখে নেব বর্তমান আমাদের অ্যান্ড্রয়েড কী আছে। চলুন, তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আমার এমআই ফোর এর মধ্যে 7.1.2 আরআর রোম ইনস্টল হয়ে আছে। বর্তমান আমার ফোনটি নোগেট বেসে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বন্ধুগণ আমরা একবার দেখে নেব টগলসগুলো ঠিকঠাক কাজ করছে কি করছে না। দেখতেই পাচ্ছেন ফ্ল্যাশ লাইট প্রপারলি কাজ করছে এবং ওয়াইফাই ব্লুটুথ টোটালি কাজ করছে কি করছে আমরা একবার দেখে নেব। দেখতেই পাচ্ছেন রোটেশন অটো রুট কাজ করছে এবং ওয়াইফাই সব কিছুই প্রপারলি কাজ করছে। বন্ধুগণ আজকের জন্য এখানেই ভিডিও সমাপ্ত করলাম। ভিডিও ভালো লাগে নিচে কমেন্ট করে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রায় আমি এরকম ভিডিও নিয়ে এসে থাকি।